বাসন্তীতে মেলা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লকের চুনাখালী গ্রামে শুরু হলো দশম বর্ষের গ্রামীণ কৃষি বিকাশ ও স্বনির্ভর মিলন মেলা। নাবার্ডের সহযোগিতা দিশারি কৃষক সঙ্গে আয়োজিত কৃষি বিকাশ মেলায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নীলমা বিশাল, বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামালউদ্দিন লস্কর, চুনাখালী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নরেশ নস্কর, বিশিষ্ট সমাজসেবী দেবাশিস বৈরাগী, নিমাই মালি, বিষ্ণুপদ প্রধান প্রমুখ। অনুষ্ঠানে বিধায়ক জয়ন্ত নস্কর বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও অনুপ্রেরণায় সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে, এমনকি গোটা সুন্দরবন জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, তা সুন্দরবনবাসী দেখতে পাচ্ছে। তিনি আরো বলেন, এই মেলায় প্রায় 330টি স্বনির্ভর দলের মহিলারা তাদের আকর্ষণীয় কারুকার্য নিয়ে মেলায় স্টল দিয়েছে। সঙ্গে সঙ্গে গ্রামীণ কুটির শিল্প ও কৃষিভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যমাত্রা নিয়ে মেলার অবকাশ রেখেছে, যাতে করে প্রত্যন্ত এলাকার কৃষক মহিলারা স্বনির্ভরতা লাভ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে। মেলায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলা চলবে 3-9 ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে মেলার সুন্দরবনের আদিবাসী সম্প্রদায় অংশগ্রহণ করে তাদের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরেন। বাসন্তী থেকে অনুপ বিশ্বাসের রিপোর্ট, খবর 72 ঘন্টা। আমিও আপনাদের নিশ্চয়ই মনে আছে, চুনাখালি বাজার যখন আগুনে দাউ দাউ করে ফুটছে, পয়লা বৈশাখে সমস্ত ব্যবসায়ীরা তারা মাল তুলেছিল সমস্ত রকম, তাদের দোকান ভরে রেখেছিল পয়সা পয়লা বৈশাখে বিক্রি হবে বলে, আগুন লেগে পুড়ে গেল। ফায়ার ব্রিগেডকে বললাম, সুইচ গেটের পাশে এসে দাঁড়িয়ে থাকলো ফায়ার ব্রিগেড, আর সমস্ত বাজারটা পুড়ে ছাই হয়ে গেল। বামফ্রন্টের তখনকার বিধায়ক অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটা টাকাও তারা সাহায্য পায়নি। আমি সেই কথাই চিন্তা করে সুইচগেটের পাশ দিয়ে ব্রিজ তৈরি করলাম, ছোট একটা ব্রিজ, যেটা দিয়ে অনায়াসে এখন ফায়ার ব্রিগেডের গাড়ি বাজারে আমি ভগবানের কাছে প্রার্থনা করবো সেরকম তিনজন না ফিরে আসে, তবে গাড়ি ফায়ার ব্রিগেডের গাড়ি এখন অনায়াসে বাজারের মধ্যে ঢুকে যেতে পারে।